শুরু করছি সংবাদ সারা দিন আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখব তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত গাংরাই এলাকায় সন্ধ্যে ৭:৩০ নাগাদ তিন দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তৃণমূল নেতাকে এবং সেখানেই তার মৃত্যু হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে তবে কি কারণে ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতীরা তদন্ত শুরু করেছে পুলিশ তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ বুথ সভাপতি সাধন মণ্ডলকে গুলি করে খুনের অভিযোগ অভিযোগের তীর তিন দুষ্কৃতীর বিরুদ্ধে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি অরিন্দম ঘোষ অরিন্দম বিষ্ণুপুরে তৃণমূল নেতা খুন কি জানতে পারছে বিষয় দেখো ভোর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হলো তৃণমূল নেতাকে এমনটাই অভিযোগ উঠেছে প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী কিন্তু ওই তৃণমূল নেতার নাম সাধন মণ্ডল তিনি স্থানীয় গাংরাই এলাকার কিন্তু বুথ কমিটির সভাপতি বলে জানা গেছে তৃণমূলের বুথ কমিটির সভাপতি প্রতিদিনের মতো কিন্তু তিনি স্থানীয় দোকানে বসে চা খাচ্ছিলেন চায়ের দোকানে যেমন আড্ডা চলত সেরকমই আড্ডা চলছিল হঠাৎ কিন্তু বেশ কয়েকটি বাইক তারা বাইক বাহিনী এসে তাদের সামনে দাঁড়ায় এবং সেখানে তাদের যারা বাইকে করে এসেছিল প্রত্যেকের মুখই প্রায় কালো রুমালে ঢাকা ছিল বলে জানা গেছে এবং হঠাৎই তারা কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে কিন্তু এলোপাথাড়ি গুলি চালাতে থাকে প্রথমে তার ওই নেতার মাথায় গুলি করা হয় বলে খবর এবং এরপরে যখন লুটিয়ে পড়ে রাস্তায় যখন লুটিয়ে পড়ে তখন কিন্তু তার মৃত্যু নিশ্চিত করতে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে এবং বেশ কয়েক রাউন্ড সেখানে গুলি চলে এবং গুলির যে শব্দে কিন্তু সেখানে স্থানীয় মানুষজন যারা ছিল তারা আতঙ্কিত হয়ে পড়ে এরপরেই কিন্তু ওই দুষ্কৃতীরা বাইকে চড়ে চম্পট দেয় এলাকা থেকে এরপরে স্থানীয় মানুষজন তাকে সেখানে আসে এবং খবর যায় বিষ্ণুপুর থানায় বিষ্ণুপুর থানা থেকে বিরাট পুলিশ বাহিনী র‍্যাব ঘটনাস্থলে যায় এবং সেখানে বিষ্ণুপুর থানার আইসি কিন্তু মৈনাক বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সেখান থেকে বেশ কয়েকটি গুলির খোল সংগ্রহ করেছে গুলির নমুনা তারা সংগ্রহ করেছে এবং এলাকায় কিন্তু বিভিন্ন এলাকায় যাতে কোনো রকম অশান্তি না ছড়ে তার জন্য কিন্তু সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং একাধিক মোড়ে নাকা তল্লাশি চালানো হচ্ছে এই দুষ্কৃতীদের ধরতে তবে কারা এই দুষ্কৃতি এর পিছনে কিন্তু তৃণমূলের অভিযোগ এটা রাজনৈতিক কারণে এই খুন করা হয়েছে যেহেতু পঞ্চায়েত ভোট আসন্ন তাই ভোটের আগে শক্তি বৃদ্ধি হচ্ছে তৃণমূলের সেই শক্তি বৃদ্ধি যাতে না হয় তার জন্যই কিন্তু বিরোধীরা এই খুন করেছে বলে দাবি করেছে তৃণমূল পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার করতে এলাকায় যে সমস্ত সিসিটিভি গুলি রয়েছে তার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে একাধিক জায়গায় নাকা তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন গাড়িতে নাকা তল্লাশি চালানো হচ্ছে যাতে এই যারা এই খুনের সঙ্গে জড়িত তারা বেশি দূর পালিয়ে যেতে না পারে এবং পুলিশ কিন্তু যথেষ্ট কোমর বেঁধে নেমে পড়েছে দুষ্কৃতীদের পাকড়াও করতে একেবারে একেবারে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি অরিন্দম ঘোষ বিষ্ণুপুরের তৃণমূল নেতা খুন গুলি করে তাকে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে এবং সাধন মণ্ডল নামে তৃণমূলের গ্যাংরাই এলাকার বুথ কমিটির সভাপতি ছিলেন তিনি তাকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি করছে পুলিশ